বিশ্বব্যাপী মন্দা চলছে এবং এই মন্দার মধ্যেও আমাদের প্রবৃদ্ধির হার অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে অনেক কথা হয়। পৃথিবীর সব দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে। হ্যাঁ, অবশ্যই নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সরকার চেষ্টা করছে নানা ধরনের প্রণোদনা দিয়ে, টিসিবির মাধ্যমে 1 কোটি ফ্যামিলি কার্ড দিয়ে, আবার 50 লক্ষ মানুষকে কম টাকায় চাল বিতরণ করে, আরও 1 কোটি মানুষকে নানা ধরনের খাদ্যশস্য বিতরণের মাধ্যমে চেষ্টা করছেন, যেই কারণে বাংলাদেশে কোনো হাহাকার নাই। বাংলাদেশে নিত্যপণ্যের ঘাটতি ঘটে নাই। ইউরোপ আমেরিকায় নিত্যপণ্যের ঘাটতি ঘটেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সুপার মলে 1 লিটারের বেশি তেল কিনতে দেওয়া হয়নি অনেক দিন, এবং 6টার বেশি ডিম কিনতে দেওয়া হয়নি অনেক দিন। করোনার সময় সুপার মলে টিস্যু পেপার কিংবা টিস্যু বক্স শেষ হয়ে গিয়েছিল, মানুষকে লাইন ধরতে হয়েছে, সেখানে রেশনিং করে বিক্রি করা হয়েছে। আমাদের দেশে সেই পরিস্থিতি হয় না। করোনার মধ্যে পৃথিবীর মাত্র 20টা দেশে পজিটিভ জিডিপি গ্রোথ রেট হয়েছিল, তার মধ্যে আমরা একটি, শুধু আমরা একটি নয়, আমাদের অবস্থান 3 নম্বরে ছিল। আমাদের উপরে ছিল গায়ানা এবং সাউথ সুদান। সেগুলোর তুলনায় আমাদের অর্থনীতি অনেক বড়, জনবহুল দেশ, সেই হিসাবে আমরা 1 নম্বরেই ছিলাম বলা যেতে পারে। তা এখনও বিশ্বময় যেখানে প্রবৃদ্ধি অনেক নিচে, সেখানে বিশ্বের গড় প্রবৃদ্ধির চেয়ে আমাদের প্রবৃদ্ধি দ্বিগুণেরও বেশি। এটি IMF-এর রিপোর্ট। আমি এখন অপেক্ষায় আছি এই রিপোর্টের উপর যে ফখরুল সাহেব কী বলেন কিংবা BNP নেতারা কী বলেন, সেটা একটু শোনার জন্য অপেক্ষায় আছি। মাননীয় বিচারপতি যেই ভাষা ব্যবহার করেছেন বিচার কার্য চলাকালীন সময়ে, সেটি অবিচারক সুলভ ভাষা বলে আইনজ্ঞরা মত প্রকাশ করেছেন। যেহেতু বিষয়টি বিচারালয়ের, সেজন্য বিষয়টি যেহেতু প্রধান বিচারপতির নজরে এসছে, হি হ্যাজ টেকেন অফ দ্য ম্যাটার, সুতরাং এটি প্রধান বিচারপতি তিনি দেখবেন, আর তিনি যদি মনে করেন যে এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠাবেন, তাহলে সেটি তার এখতিয়ার। আমাদের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র আছে, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র আছে, দেশে আবার বিশেষ পরিস্থিতি তৈরি করার একটা ষড়যন্ত্র আছে। সেই প্রেক্ষাপটে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি এবং স্বাধীন, মুক্ত, দায়িত্বশীল গণমাধ্যম সবসময় দেশের গণতন্ত্রকে সংহত করে এবং গণতান্ত্রিক দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা বক্তব্য রেখেছেন দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সেটিও আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সেটিও সহায়ক হিসেবে কাজ করেছে, যাতে কেউ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে দেশের গণতন্ত্রকে ব্যাহত করতে না পারে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আপনাদের সহযোগিতা চাই।